ষষ্ঠ শ্রেণী আজকে তোমাদের 18 পাতায় আমি ভূগোলের এই যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো আমি একটু বলে দিই। দেখো এই পাতাতে এখানে আমরা উঁচু ক্লাস থেকে কিন্তু এটা 43 পড়বো, এই পার্থক্যটা আমাদের 57 হবে, হ্যাঁ এখানে 56 আছে। বেশ চলো আমি একটা আলোচনা করি। এখানে বলেছে দেখো পৃথিবী কি সত্যি গোল নাকি কেমন ধরনের রূপ। আসলে পৃথিবী জিওড আকৃতি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাই কিন্তু উত্তর হয়। এর কারোর মতো তুলনা করা যায় না। আমরা আগে কি শিখেছিলাম পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো, পৃথিবী গোল, এসব অনেক কিছু নাশপাতির মতো। আসলে ঘটনাটা আর বলতে পারবো না, আমরা উঁচু ক্লাসে উঠে পড়েছি, আমরা সঠিক ফর্মাটা দেবো। এখন পৃথিবীর আকৃতি জিওড, দেখো পৃথিবীর আকৃতিতে এটা কি নাশপাতি হবে, কমলা লেবু হবে না কী হবে? এই আকৃতিটাকে তুমি কিসের সঙ্গে তুলনা করবে, কিসের সঙ্গে তুলনা করতে পারবে? আপেল লেবু এরকম হয়? আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা হচ্ছে জিওট। আর কোনো ব্যাপারটা কষ্ট হলো? নাশপাতির সঙ্গে পৃথিবী কিছুটা মিল আছে এখন বলছে, কিন্তু আগে আমরা পড়তাম পৃথিবীর আকৃতি অনেকটা কমলা লেবু নাশপাতির মতো। বেশ চলো, অনেকটাই প্রথম ভাষাটা থাকতো অনেকটা কমলা লেবুর মতো, পুরোপুরি কমলা লেবু না। এখন দেখো পৃথিবী আমরা জানি এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, তাই ব্যাস, ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ হয়। এখন ব্যাসটা কত, কোন দিকটা বেশি হয় বলো? যে এটা হচ্ছে মেরু, এটা সুমেরু কুমেরু, তাই মেরু রেখা, মেরু ব্যাস, এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। এখন বলো তো কোনটা বেশি হবে? স্যার এটা পৃথিবী আকৃতিটা এমন কেন হয়েছে আমি একটুখানি আলোচনা করে দিই। পৃথিবীটা ধরো একসময় গোল ছিল, মানে গ্যাসীয় অবস্থায় ছিল, তরল হচ্ছে, তখন ঘুরছে, ঘুরতে 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 করে না মাঝের অংশটা স্ফীত হয়ে গেছে, এই দিকটা স্ফীত হয়ে গেছে, এই দিকটা সরু হয়ে গেছে। এখন দেখো তাহলে কোনটা বেশি হবে? স্যার এটা বেশি, নিরক্ষীয় ব্যাসটা, নিরক্ষীয় ব্যাসটা বলছে যে 12,756। এটা যখন ক্লাস টেনে পড়বে তখন 12,757 হবে, তাহলে পার্থক্যটা 43 হবে, তাহলে বেশি হবে, এটা 12,714। তাহলে আমরা 756,714, 12,000 দুজনারই আছে, পার্থক্য কত বিয়োগ করলে আমরা পাবো 42 কিমি, 56,754। এটা 14 ঘরে নামতা মনে রাখলো, তোমাদের সুবিধা হয়। 14 কে 14, 14 2 28, 14 3 2 56। তাহলে আমাদের 14 মনে রাখলে হবে, এই মনে রাখার জন্য বলে। এখন দেখো পৃথিবী, এবার জানতে হবে পৃথিবীর সর্ব উচ্চ জায়গাটা কি, সর্বনিম্ন জায়গাটা কী নাম। পৃথিবীর সর্ব উচ্চ স্থান হচ্ছে হিমালয়ের, হিমালয় পর্বতে মাউন্ট এভারেস্ট, সেটা কিন্তু নেপালে অবস্থিত। হিমালয় পর্বতের মধ্যে সর্ব উচ্চ জায়গাটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট যদি উঁচু হয় তার একবার উচ্চতাটা মেপে কত হতে পারে? 8,848 মিটার। এটা দেখো যদি সবগুলো কি 8 করে দাও, প্রথমে লেখার সময় মিটার দিয়ে উচ্চতা বলতে হয়, তাহলে এই একটু ঘুরিয়ে আগেরটাকে 4 করে দেবে, তাহলে মনে থাকবে 8,848 মিটার। অনেক সময় অনেকভাবে মনে রাখতে হয়, তো আমি যেমন মনে রাখি 8,848 মিটার। বেশ চলো, এবার বলছে যে সর্বনিম্ন স্থানটা কোথায় আছে? প্রশান্ত মহাসাগর আছে, তাই সেই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, ওই খাতে নাকি ভূত আছে, মানুষ আছে নাকি কীরকম ধরা মানুষ দেখায়, খুব ভয় লাগে। এটা দেখছিলাম একবার, এই মারিয়ানা খাতে কী কীরকম ধরনের জীব বাস করে, একদম সেই রাক্ষস রাক্ষসের মতো লাগছিল। সেটা কোথায় আছে গো? প্রশান্ত মহাসাগরের নিচে, একদম তলা, নিচুর অংশ তো, পৃথিবীর নিচু অংশ মারিয়ানা খাত। কত? 10,915 মিটার। বেশ বলছে আরও সব থেকে কিছু নিচু জায়গার মধ্যে পার্থক্য হয় 20,000 মিটার বা 20 কিমি। পৃথিবী বলি এইগুলো সবচেয়ে কিছু পার্থক্য হয়, মানে এটা একটা ঘটনা আছে, মানে পৃথিবী উঁচুর সঙ্গে নিচু কতগুলো জায়গা আছে, মানে হিমালয় থেকে কিন্তু এটাকে যদি আমরা পার্থক্যটা বিয়োগ করি কিন্তু 20,000 মতো আসবে না, কিন্তু কিছু জায়গা আছে যে এটা 20 কিমি হয়, এত মিটার হয়। বেশ চলো আমরা মোটামুটি জেনে ফেললাম, সমুদ্র আছে, হ্রদ আছে, আর কিটে এত এবড়ো খেবড়ো হয়েছে।
এখন পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? পৃথিবীর ওপর তো আমরা থাকি, সবাই থাকি, পড়ে যাবো কেন বলো? পড়ে যাওয়া কি সম্ভব? কারণ পৃথিবীর একটা টান আছে, কেন্দ্রের দিকে সবাইকে টানছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করছে। এটাকে বলছি আমরা অভিকর্ষ বল বা মহাকর্ষ। অভিকর্ষ মহাকর্ষ কথাটা একই, কিন্তু পরস্পর পরস্পরকে আবার আকর্ষণ করছে। বেশ, যাহা তাহলে পৃথিবীর টানের জন্য আমরা পড়ে যাচ্ছি না, ভালোবাসার টান আর কি, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, কেন্দ্রের দিকে সবাইকে টানছে। বলছে কোনো জিনিসের ওপর পৃথিবী, কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখা যত যত হয় দুই প্রান্তে মেরু কাছে তার দূরত্ব বেশি হয়। ভেবে দেখো কি প্রশ্নটা বলেছে, কোনো জিনিসের ওজন, হ্যাঁ ওজন পৃথিবীর মাঝ বরাবর বা নিরক্ষরেখা যত হয়, নিরক্ষরেখা যত হয় মেরুর কাছে গেলে কিন্তু ওজন কি হবে, কেন্দ্রে গেলে ওজন শূন্য হয়ে যাবে। তাহলে বোঝো যে এখানে যে কেন্দ্রে যদি পৃথিবী একটা কেন্দ্র বলতে কি, শুধু এটা এইখানটা কেন্দ্র ঠিক বোঝাচ্ছে পারছি না, কারণ একটা এটাকে বল মনে করো বা একটা আলু মনে করো, আলুর ভেতরে পচে যাচ্ছে না, সেই ভেতরে অংশটা হচ্ছে কেন্দ্র, সেখানে গেলে কি হবে ওজন কমে যায়। তাহলে এখানে মেরুতে গেলে বেশি হবে, এটাই কিন্তু আমাদের ঘটনা। এইখানটা আমি আলোচনা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিও লক্ষ্য রাখো, আবার যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি বলে দেবো।